আল্লাহর পক্ষ থেকে দাও একটা নূরের আলো ওই নূরের আলোটা আল্লাহ পাক তার সিনায় যখন দান করেন ফরকান নামের পাওয়ার দিয়া বান্দা তখন আল্লাহর পথে এমন ভাবে চলে মা ফুররিকা বিহি বাইনাল হাক্কি ওয়াল বাতিল ওই ফরকান নামের আল্লাহর দেওয়া পাওয়ার দিয়া হক বাতিল নির্ণয় করে হকের পক্ষে আগায়া যায় মদিনার নবী এই জন্য বলেন ইত্তাকু ফিরাসাতাল মুমিন ফাইন্নাহু ইয়ানজুরু বিনূরিল্লাহ ও দুনিয়ার মুমিন পয়গম্বর বলেন আল্লাহর প্রিয় বান্দা যারা বিশেষ বান্দা যারা এদের অন্তরের পাওয়ার থেকে তোমরা সতর্ক থাকিও কারণ তোমরা যা দেখো না আল্লাহর প্রিয় বান্দারা তা অনেক কিছু দেখেন নিজের চামড়ার চোখে দেখেন না আল্লাহর দেওয়া নূরের আলো দিয়া তারা দেখে এ কথা যারা বুঝে না এরাই আল্লাহওয়ালা আহলুল্লাহদের বিরুদ্ধাচরণ করে কথা বলে বলে আমরা ওলি মানি না আউলিয়া মানি না অথচ আমার আল্লাহ আউলিয়ার কথা কোরআনে বলেছেন ওলির কথা বুখারী শরীফের মধ্যে বলেছেন আল্লাহ দুই দল মানুষের সাথে যুদ্ধ করার জন্য ঘোষণা দিয়েছেন কত রাত দুই দল মানুষ আল্লাহ বলেন আমি এদের সাথে যুদ্ধ করার জন্য প্রস্তুতি নিলাম এক দলের কথা আছে কোরআনে আর এক দলের কথা আছে বুখারী শরীফের মধ্যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহ ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন ফাইন লাম তাফআলু ফাআযানু বিহারবিম মিনাল্লাহি ওয়া রাসূলি আল্লাহ বলেন ও মুমিনেরা আল্লাহকে ভয় করো সুদের যন্ত্রণাদায়ক মুসিবতের রাস্তা থেকে নিজেরে ফিরাও যদি মুমিন দাবি করো ফাইন লাম তাফআলু যদি ওই হারামের পথে যাও ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহা হাক্কা তুকাতি আল্লাহ বলেন হে দুনিয়ার মুমিন তোমরা আল্লাহকে ভয় করো ভয় করার মতো হক আদায় করে ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন এবং তোমরা কেউ মৃত্যুবরণ করিও না মুসলমান না হওয়া পর্যন্ত নবীজি বলেন আলা কুল্লুকুম রাঈন কুল্লুকুম মাসউলুন আন রাঈয়াতিহি হে উম্মতেরা সতর্ক সাবধান তোমরা প্রত্যেকেই দায়িত্বশীল আল্লাহর আদালতে দায়িত্বের কারণে জবাবদিহিতার কাঠগড়ায় দাঁড়াতে হবে সাহাবায়ে কেরাম বললেন হে আল্লাহর রসুল কার উপরে কি পরিমাণ দায়িত্ব আমরা জানতে চাই নবীজি বললেন যার অধীনে যারা বসবাস করে অধীনস্থদের যিনি দায়িত্বকর্তা গার্ডিয়ান তিনি দায়িত্বশীল যেমন সন্তান মা বাবার অধীনে থাকে মা বাপ সন্তানের দায়িত্বশীল ছাত্র শিক্ষকদের অধীনে বসবাস করে শিক্ষক ছাত্রদের দায়িত্বশীল স্বামী স্ত্রীর দায়িত্বশীল একটা ওয়ার্ডের দায়িত্বশীল মেম্বার চেয়ারম্যান সাহেব ইউনিয়নের দায়িত্বশীল এমপি মহোদয় তার আসনের দায়িত্বশীল দেশ জাতির দায়িত্বশীল সরকার গোটা উম্মতের দায়িত্বশীল ওলামায়ে আহলে হক আর একজন সাহাবি বললেন হে পয়গম্বর আমি কারো অধীনে নাই আমার অধীনেও কেউ নেই আমার দায়িত্ব কি নবীজি বললেন যে আপনার অঙ্গ প্রত্যঙ্গ যে আছে এগুলোর আপনি দায়িত্বশীল আল্লাহ দুটো হাত দিয়েছেন দুটো পা দিয়েছেন দুটো চোখ দিয়েছেন আল্লাহর আদালতে এগুলোর হিসাব দিতে হবে আল্লাহ অনর্থক কিছুই বানান নেই চোখ দিয়েছেন একটা ডিউটি করার জন্য হাত দিয়েছেন একটা ডিউটি করার জন্য আল্লাহর দেওয়া হাত সে ডিউটি যদি পালন করতে ব্যর্থ হয় আল্লাহর আদালতে জবাবদিহিতার কাঠগড়ায় দাঁড়াতেই হবে পালানোর কোনো সুযোগ নেই সেদিন যদি কেউ মিথ্যার আশ্রয় নেই আল্লাহ জবানকে বন্ধ করে বলবেন হাত কথা বলো আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন দস্তগুয়াদ মঞ্চনি দুজদিদা আম লব্বগুয়াদ মঞ্চনি বুসিদা আম চশমগুয়াদ
چیدم غم زهرام گوش گوید چیدم سمر الکلام زبان بند ہوئے جابے اللہ بولبین ہاتھ کتھا بولو ہاتھ اللہ را عدالت کتھا بولبے ہدایر مالی تمہار دوا ہاتھ دیا جے ڈیوٹی قرار جنو تمہیں دیئے ستا کرے نائی ہاتھر دارا بندہ قرآن دھورے پروبے ہاتھر دارا منوشیر کلنے حق کے بیبوہار کروبے ماں بابار خدمتے بیبوہار کروبے ہاتھر دارا منوشیر کلنے کلنٹا بیبوہار کروبے کین تو بندہ اوی ہاتھر حق جتا جتا آدائے کرے نائی چوک بل بے مالی ای چوک تمہیں انر تھوک داؤ نائے جے ڈیوٹی کرتے بولے چو تاک کرے نائی چوکے دارا بندہ قرآن دیکھ بے سواب چوکے دارا ماں بابار دیگے نظر کرو بے سواب چوکے دارا بیت اللہ دیکھ بے سواب چوکے دارا علماء اہل حق دیر دیگے نظر دی بے سواب کنتو ای بندہ چوکے دارا بے گنار دیگے تاکہ گناہ کرے کٹیے چھے چوکے دارا ماں بابا کے محبتے نظر دیکھے نائی اللہ تمہار قرآن تا دیکھے نائی ای بھاوے اکاک کرے امار اللہ را دالتے جواب دیوار جنو شب ریڈی ہائے جاوے اللہ شکی پرمان نوار پوری فائسالہ دیبین اللہ جنو بولین مانوش امی تمہا در کے انر تھک بنائی نائی ہمیں اللہ تمہا در کے بانانور پیسنے مہا رہشو بہترے آنچے افا حسیبتم انما خلقناکم عبثا افا حسیبتم انما خلقناکم عبثا و انکم الینا لا ترجعون تمرا کی دھارونا کرے چو امی تمہا درے انر تھوک سرشتی کرے چی تمرا کی دھارونا کرے چو آر امار درو بارے آج بانا امی تمہا درے انر تھوک بانائی نائی امار درو بارے ایک دن آگے پڑے آشتے ہی ہوئے پالا بار کنو راستہ نائی دنیا تے بڑو بڑو بہادوری راو بہادوری کریا اللہ دھڑا تے کے پالا تے بارے نائی مرن تھے کہ جو تی پلاؤ مرن تو مائنی بے گھری جو دیو شدر آکاش پانے لکاؤ شتائیں لگیے شیری نو دی پتھے نو کا چلاؤ او ماجی بھائی بیلا ڈوبار آگے امی اوپا اٹھوتے چائی ڈوبے گلے بیلا رے آر اٹھے نا بھنگے گلے میلا رے آر جمے نا مرن تھے کہ کیوں پالاتے پارانا ہے تمہیں پاروانا اللہ آر زتو بڑو بڑو دشمار زی نمرود امار اللہ کے میرے فلار جنو شروع جنترین ساکار سلو زی فراؤن امار اللہ کے اللہ بولے شکر نہ کرے نیجے کے خدا دبی کرے سلو کین تو ایمون ایک زن بے ایمان پاوا جائے نائے زی مرن کے او شکار کرے چھے اوی مرن نیا کنو اختلاف نائی دیمت نائی شبائی مانے ایک بار مرن ہوئے اللہ بولین امی تمہار مرن تا مانوشی شبے چاہی تمہیں مسلمان ہوئی امرو مسلمان ہوئی امرو تو تمہار جنو جنات یا ایوہ الذین آمنوا اتقوا اللہ حق تقاتی ولا تموتن الا وانتم مسلمون اللہ پاک مومن کے دوٹو آدھر دیئے سن اللہ کے بھائے کرو حق ادائے کرے اللہ کے بھائے کرو
সাহাবায়ে কেরাম বললেন নবী আল্লাহ যত বড় ওই পরিমাণ হক আদায় করে ভয় করা সম্ভব না আমার আল্লাহ নবী পেরেশানি হালাত দেখে জিব্রাইলকে পাঠায় সান্ত্বনার বাণী পৌঁছে দিয়ে বললেন যাও জিব্রাইল নবীর কাছে গিয়া সালাম জানাও সান্ত্বনার বাণী পৌঁছে দাও ইত্তাকিল্লাহ মাস্তাতাতুম আমার হক আদায় করে ভয় করা অসম্ভব তবে জানায় দাও ও দুনিয়ার মুমিনেরা তোমরা আল্লাহকে ভয় করো তোমাদের সাধ্য মতো আল্লাহকে ভয় করার মানে কি বলে আল্লাহকে ভয় করার নাম তাকওয়া যারা আল্লাহকে ভয় করবেন তাদের নাম হলো মুত্তাকি মুত্তাকিনদের পরিণাম ফল দুনিয়াতেও ছয়টা আখেরাতে আল্লাহ পুরস্কার দিবেন দুইটা আখেরাতের প্রথম পুরস্কার বিনা হিসাবে জান্নাত আখেরাতের দ্বিতীয় পুরস্কার আমার আল্লাহর সাথে হবে মুলাকাত তাকওয়া বড় দামি একটা সম্পদ ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম আল্লাহ বলেন আমার দরবারে ওই ব্যক্তির দাম মর্যাদা বেশি যার মধ্যে আছে তাকওয়া তাকওয়া মানে আল্লাহর ভয় ভয়ের ব্যাখ্যা হলো দুইটা যারা আল্লাহকে ভয় করবে কখনো তারা গুনাহের কাজে যাবে না দ্বিতীয় ব্যাখ্যা হলো ওয়া জানতে অনিচ্ছায় যদি গুনাহ হয়েও যায় তওবা করতেও দেরি করবে না হর কে দারদ খৌফে হক দর দিল মাদাম জান্নাতুল মাওয়া দেহদ উরা মাকাম তাকওয়ার এত মূল্য এত দাম আল্লাহ বলেন আমি কোরআন নাজিলি করলাম মুত্তাকিনদের হেদায়াতের জন্য জালিকাল কিতাবুলা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন আমি কোরআন অবতীর্ণ করলাম মুত্তাকিনদের হেদায়াতের জন্য আল্লাহ বলেন কোরআন নাজিলের শুরু তাকওয়া শেষ তাকওয়া واتقوا يوما ترجعون فيه الى الله ভয় করো ওই দিন যেই দিন আল্লাহর আদালতে সকলকেই হাজির হতে হবে واما من خاف مقام ربه ونهى النفس عن الهوى فان الجنه هي المأوى আল্লাহ পাকের দরবারে দাঁড়াইয়া হিসাব দেওয়ার ভয়ে যারা নিজেকে গুনাহ থেকে বাঁচাবে আল্লাহ বলেন নবী জানায় দেন তার জন্য আমি জান্নাতুল মাওয়া শান্তির জায়গা রেখে দিয়েছি আপনার আমার নবী রহমাতুল লিল আলামিন যে নবীর কোনো তুলনা নাই সেই নবীকে পর্যন্ত আমার আল্লাহ তাআলা বলেন يا أيها النبي اتق الله ولا تطع الكافرين والمنافقين زنوبير كونو غنا ناي شي نوبي كي الله بولين او نوبي اپنی امي الله كي بھوي كورين كافر منافق دير پوتو بلمبون كروبين نا আল্লাহকে ভয় করার অর্থ তাকওয়া ভয়টা থাকে অন্তরের ভেতরে নবী বলেন আত তাকওয়া হাহুনা তাকওয়া এটা অন্তরের ব্যাপার ভয় বলেন ভয় এটা কোথায় থাকে মাথায় না অন্তরে বলেন না কেন ভাই অন্তর দেখা যায় ধরা যায় তাকওয়াও দেখা যায় না ধরাও যায় না তাকওয়া অন্তরে জমা করতে হবে অন্তর দেখা যায় না তাকওয়াও দেখা যায় না এই জন্য কিছু চালাক এখানে চালাকি করিয়া বলে তাকওয়া তো অন্তরের বিষয় নামাজ না পড়লে অসুবিধা কি তাকওয়া তো আমার অন্তরে আছে রোজা না রাখলে অসুবিধা কি মিথ্যা বললে অসুবিধা কি
এরকম একদল চালাক এই জমিনের মধ্যে আছে, নামাজ পড়ে না, রোজা রাখে না, সুন্নাত মানে না, তারপর বলে আমার অন্তরে তাকওয়া ভরপুর। এক আল্লাহর ওলি উদাহরণ দিয়ে বলতেন, এক আল্লাহর বান্দা আম খাওয়ার জন্য, আমের গাছ রোপণ করার জন্য বাগানে চলে গেল, আমের ভেতরের যে শক্ত একটা জিনিস ফেলে দেওয়া হয়, আপনাদের এলাকায় ওই শক্ত জিনিসটাকে কি বলে? আটি? হ্যাঁ, আটি বললে বুঝে, কোথাও গোড়াও বলে, বলে না, আটিও বলে। এই যে আমের আটি শক্ত না নরম? শক্ত। কোনদিন দেখছেন এই শক্ত আডির ভেতরে আরো কিছু আছে? ওটা শক্ত না নরম? এটাই কিন্তু মূল গাছ হওয়ার অঙ্কুর। তো একজনে চিন্তা করে, বাজারে যেই ফরমালিন ভেজাল, এবার আমি আসল আমের আডি মাটির মধ্যে রোপণ করি, গাছ হবে, তাজা আম খাবো। তো আমের আডি একটা মাটিতে রোপণ করলো, সার গোবর সব কিছু দিল, ছয় মাস হয়ে গেল, আম হবে দূরের কথা, আমের চারা গাছই মাটির উপরে দেখা যায় না। মাথা গরম হয়ে গেল, খেত মতে তো তুরুটি করি নাই, আমের চারা আমের গাছ উপরে উঠে না কেন? দ্রুত গতিতে চলে গেল কৃষি অফিসে, গিয়া ডেকে বলে, স্যার একটু আসবেন কি? আমি সব করে একটা আমের আনি মাটির মধ্যে রোপণ করলাম, গাছ হবে, আম খাবো, একটু দেখেন হয় না কেন? কৃষি অফিসের স্যার এসে তদন্ত করে রিপোর্ট দিল যে আমের যে শক্ত আডি মাটির মধ্যে রোপণ করেছেন, তার ভেতরের যে নরম একটা অঙ্কুর, এই অঙ্কুরটা পচা, এ কারণে আমের চারা হবে দূরের কথা, মাটির মধ্যে উপরে ওঠার ক্ষমতাই তার মধ্যে নাই। যদি আমের আডির ভেতরের নরম অঙ্কুর তাজা থাকতো, তো মাটির উপরে চারা গাছ দেখা যাইত। যেহেতু মাটির উপরে চারা বা গাছ দেখা যায় না, আমের আডির ভেতরের নরম অঙ্কুর প্রমাণ এটা পচা। কি বুঝলাম? চালাক বাঙালি, শুধু চালাক না, অতি চালাক। অতি চালাক ভালো না, চালাক ভালো, তবে অতি চালাক ভালো না। অতি চালাক তারা বলে, আমার অন্তরে তাকওয়া আছে, নামাজ না পড়লে অসুবিধা কি, রোজা না রাখলে অসুবিধা কি, পর্দা না করলে অসুবিধা কি, হালাল না খাইলে অসুবিধা কি, তাকওয়া তো অন্তরে আছে। আল্লাহর ওলি উদাহরণটা দিয়ে বলেন, আমের আডির ভেতরের নরম অঙ্কুর যদি পচা হয়, উপরে চারা গাছ দেখা যায় না, আর যদি ভেতরের ওই অঙ্কুর তাজা থাকে, উপরে গাছ দেখা যাবে, চারা দেখা যাবে। ঠিক এই জমিনের মধ্যে আল্লাহর ভয় যাদের অন্তরে থাকবে, তাদের ওই তাকওয়ার চারা, তাকওয়ার গাছ মাথায় সুন্নতের আমল দেখা যাবে, বডির মধ্যে সুন্নতের আমল দেখা যাবে। দাবি করে মুসলমান, দাবি করে নবীর উম্মত, দাবি করে আমি একজন হাজি সাহেব, সুদের টাকায় চলে, নামাজ নাই, পর্দা নাই, হালাল হারামের ভেদাভেদ নাই, এরপরেও যদি বলে অন্তরে তাকওয়া, তার জবাব দাও, তোমার অন্তরে তাকওয়া পচা, যদি তাজা হইতো তাকওয়ার গাছ তোমার বডির মধ্যে সুন্নতের গাছ দেখা যাইতো, সুন্নতের আমল যেহেতু দেখা যায় না, তোমার তাকওয়া শুধু জবানের চাপাবাজি, অন্তরে কোনো আল্লাহর ভয় নাই। এরকম চাপাবাজ আমাদের সমাজে আছে না নাই? অভাব নাই। আল্লাহ হেদায়াত দান করুন। লিকুল্লি শাইইন মাআদিনুন ওমাআদিনুত তাকওয়া কুলুবুল আরিফিন। প্রত্যেকটা জিনিসের একটা খাজিনা, তাকওয়ার খাজিনা হলো আহলুল্লাহদের কলব। তাদের কলবের পাওয়ার এত বেশি, আল্লাহ তাআলা বলেন,
যারা আল্লাহর হাল আল্লাহর বিশেষ বান্দা এদেরকে আমার আল্লাহ বিশেষ একটা পাওয়ার দান করেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ আমানু ইন তাত্তাকুল্লাহ ইয়াজআল লাকুম ফুরকানা আল্লাহ বলেন মুমিন যদি তাকওয়ার উপরে মুজাহাদা প্রচেষ্টা চালায় আল্লাহ তাকে ফুরকান নামের একটা পাওয়ার দান করেন মা মানাল ফুরকান হুয়া নূরুম মিন ইলাহি আল্লাহর পক্ষ থেকে দেওয়া একটা নূরের আলো ওই নূরের আলোটা আল্লাহ পাক তার সিনায় যখন দান করেন ফুরকান নামের পাওয়ার দিয়া বান্দা তখন আল্লাহর পথে এমন ভাবে চলে মা ফুররিকা বিহি বাইনাল হাক্কি ওয়াল বাতিল ওই ফুরকান নামের আল্লাহর দেওয়া পাওয়ার দিয়া হক বাতিল নির্ণয় করে হকের পক্ষে আগায়া যায় মদিনার নবী এই জন্য বলেন ইত্তাকু ফিরাসাতাল মুমিন ফাইন্নাহু ইয়ানজুরু বিনূরিল্লাহ ও দুনিয়ার মুমিন পয়গম্বর বলেন আল্লাহর প্রিয় বান্দা যারা বিশেষ বান্দা যারা এদের অন্তরের পাওয়ার থেকে তোমরা সতর্ক থাকিও কারণ তোমরা যা দেখো না আল্লাহর প্রিয় বান্দারা তা অনেক কিছু দেখেন নিজের চামড়ার চোখে দেখেন না আল্লাহর দেওয়া নূরের আলো দিয়া তারা দেখে এ কথা যারা বুঝে না এরাই আল্লাহওয়ালা আহলুল্লাহদের বিরুদ্ধাচরণ করে কথা বলে বলে আমরা ওলি মানি না আউলিয়া মানি না অথচ আমার আল্লাহ আউলিয়ার কথা কোরআনে বলেছেন ওলির কথা বুখারী শরীফের মধ্যে বলেছেন আল্লাহ দুই দল মানুষের সাথে যুদ্ধ করার জন্য ঘোষণা দিয়েছেন কত রাত দুই দল মানুষ আল্লাহ বলেন আমি এদের সাথে যুদ্ধ করার জন্য প্রস্তুতি নিলাম এক দলের কথা আছে কোরআনে আর এক দলের কথা আছে বুখারী শরীফের মধ্যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াযারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন ফাইন লাম তাফআলু ফাআযানু বিহারবিম মিনাল্লাহি ওয়া রাসূলিহি আল্লাহ বলেন ও মুমিনের আল্লাহকে ভয় করো সুদের যন্ত্রণাদায়ক মুসিবতের রাস্তা থেকে নিজেরে ফিরাও যদি মুমিন দাবি করো ফাইন লাম তাফআলু যদি ওই হারামের পথে যাও ফাযানু বিহারবিম মিনাল্লাহ আল্লাহর পক্ষ থেকে রেডি থাক আল্লাহ তোমার সাথে যুদ্ধ করবে আর এক দলের সাথে যুদ্ধ হবে আমার আল্লাহ হাদিসে কুদুসির মাধ্যমে বুখারী শরীফের মধ্যে বলে দিয়েছেন মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব যারা আমার ওলিদের সাথে বেয়াদবি আর দুশমনি করবে আমি আল্লাহ তাদের সাথে যুদ্ধ করার জন্য রেডি হয়ে গেলাম আল্লাহওয়ালা কারা যাদের মধ্যে তাকওয়ার চূড়ান্ত সীমানায় পৌঁছে মাকাম অর্জন করবে আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইহজানুন আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন আল্লাহ বলেন আউলিয়া কেরামের কোনো ভয় নাই না দুনিয়ায় না আখেরাতের জীবনে এদের গুণ হবে এক নাম্বার পরিশুদ্ধ ঈমান দ্বিতীয় গুণ হবে তাদের তাকওয়া আল্লাহর ভয় তাকওয়ার ময়দানে মুজাহাদা করতে করতে এই পরিমাণ আল্লাহ তাদের মাকাম দান করেন মর্যাদা দান করেন এদের সোহবতে যদি কেউ যায় কষ্টি পাথরের মতো জাহান্নামী মানুষটাও জান্নাতের প্রতীক হয়ে যায় আউলিয়ারা কারে অকবা এখতিয়ার জাহেলারা কারে দুনিয়া এখতিয়ার আল্লাহ তাআলা দ্বিতীয় কথা বললেন ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন প্রথম কথা আল্লাহকে ভয় করো
দ্বিতীয় কথা হলো মুসলমান না হইয়া মৃত্যুবরণ করবা না কথা দুইটা আল্লাহ মুমিনদের বলেছেন কোন বেঈমানের বলেন নাই কেন আল্লাহ বুঝায় দিলেন জান্নাত শুধু মুমিন পাবে আর জমিনে কেউ জান্নাত পাবে না মুমিন ছাড়া জান্নাত আর কারো জন্য হবে না মুসলমান হইয়া কি মরার জন্য কেন বললেন আল্লাহ এই কথা বলেন নাই মাওলানা না হইয়া মরিও না বক্তা না হইয়া মরিও না মুফতি সাহেব না হইয়া মরিও না আল্লাহ বলেন মুসলমান না হইয়া মরবা না কারণ আমার কাছে তোমার মুফতিগিরি বক্তাগিরির কোনো দাম নাই আমার কাছে একমাত্র দাম তুমি যদি মুসলমান হও আল্লাহ কেন মুসলমান হইয়া মরার জন্য মুমিনকে বললেন এর একমাত্র কারণ আল্লাহ চান তার প্রত্যেকটা বান্দা বান্দি জান্নাতে যাবে কেউ জাহান্নামে না যাক আর আল্লাহ এটাও চান আল্লাহ প্রত্যেকটা বান্দা বান্দিকে বিনা হিসাবে জান্নাতে দিতে চান আমার আল্লাহ কাউকে জাহান্নামে দিতে চান না আল্লাহ যেহেতু জান্নাতে দিতে চান বিনা হিসাবে জান্নাত যদি পেতে চাও মুসলমান হইয়া কবরে যেতে হবে মুসলমান কেমনে হব বলে জিন্দেগিটাকে বান্দা তুমি গুনাহ থেকে মুক্ত করে দাও তোমার অন্তরকে গুনাহমুক্ত করো আর অন্তরকে গুনাহমুক্ত করার জন্য তোমার দুইটা দিক আছে পেছনের জীবনে তুমি অন্যায় করেছো এর থেকেও তোমার মুক্ত হতে হবে সামনে যতদিন বেঁচে থাকবা ওই সামনের জীবনেও যেন গুনাহ না হয় বেঁচে থাকতে পারো এই দুই দিকের দুইটা অপরাধ থেকে বেঁচে থাকার জন্য দুইটা মেডিসিন লাগবে পেছনের গুনাহ থেকে বেঁচে থাকার জন্য বাঁচার জন্য গুনাহ মুক্তির জন্য লাগবে যেই মেডিসিন তার নাম হলো কান্নাওয়ালা তওবা আর সামনের জীবনে যেন গুনাহ না হয় গুনাহ থেকে যেন পবিত্র থাকতে পারো ওই জন্য আর একটা মেডিসিন লাগবে ওই মেডিসিনের নাম হলো তাকওয়া হর কে দারদ খৌফে হক দর দিল মাদাম জান্নাতুল মাওয়া দেহত উরা মাকাম জিন্দেগি মে বন্দেগি তু কর নাহে জিন্দেগি মে বন্দেগি তু কর নাহে জিন্দেগি মে বন্দেগি শর্মিন্দা হে জিন্দেগি মে বন্দেগি শর্মিন্দা হে আয়ে থে হাম কুছ না কুছ খরিদনে কো জেসে হো রৌশন মেরে কলব রুহ কুছ না কুছ খরিদনে কো জেসে হো রৌশন মেরে কলব রুহ ওয়ারনা কুই চারা দু জাহামে নেহে ওয়ারনা কুই চারা দু জাহামে নেহে জিন্দেগি মে বন্দেগি তু কর নাহে জিন্দেগি মে বন্দেগি তু কর নাহে জিন্দেগি মে বন্দেগি শর্মিন্দা হে আল্লাহ তাআলা বলেন বিনা হিসাবে আমি জান্নাত দিতে চাই তোমরা যদি বিনা হিসাবে জান্নাত পেতে চাও মুসলমান হইয়া কবরে আসো
মুসলমান যদি হয়ে মরতে চাও পেছনের গুনাহ থেকে নিজের অন্তরকে পরিশুদ্ধ করো তওবা নামের মেডিসিনের দ্বারা সামনে যতদিন হায়াত পাবা গুনাহ থেকে নিজেকে বাঁচায় রাখবা আর গুনাহ থেকে বাঁচায় রাখার একমাত্র মেডিসিনের নাম তাকওয়া এই দোনোটা অর্জন করার একমাত্র মাধ্যম এ জমিনে খাঁটি আল্লাহ ওয়ালাদের একমাত্র সম্পর্ক ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়া কুনু মাআস সাদিকীন আল্লাহ আমাদের সবাইকে কবুল করেন তাকওয়া ওয়ালা জিন্দেগি আল্লাহ আমাদের দান করেন আল্লাহ পাক আমাদেরকে তওবা নামক নিয়ামত দান করেন হাদিসে পাকে আল্লাহর নবী বলেন গুনাহ করা যতটা ক্ষতিকর এর থেকে আরো মারাত্মক যদি বান্দা ভুল করে অন্যায় করে স্বীকার না করে আল্লাহর নবী বলেন তাইবু মিনাজ জামবি কামান লা জামবালা গুনাহ থেকে তওবা করনে ওয়ালার এত দাম আল্লাহর নবী বলেন গুনাহ থেকে যদি কেউ তওবা করে আল্লাহ তাকে এতটা পবিত্র বানায় দেন মনে হয় জীবনে কোনো গুনাহ বান্দা করে নাই আল্লাহ আমাদের সবাইকে গুনাহমুক্ত জীবন দান করেন আস্তাগফিরুল্লাহাল আযীম আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি أستغفر الله العظيم الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه أستغفر الله العظيم الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه أستغفر الله العظيم الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه أستغفر الله العظيم الذي لا إله إلا هو الحي القيوم أتوب إليه الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين رب ارحمهما كما ربياني صغيرا اللهم إنك عفو كريم تحب العفو فاعف عني اللهم إنا نسألك رضاك والجنة ونعوذ بك من سخطك والنار اللهم إنا نعوذ بك من البرص والجنون والجزام وسيء الأسقام ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا وآتنا ما وعدتنا على رسلك ولا تخزنا يوم القيامة إنك لا تخلف الميعاد ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب দয়াময় রব্বুল আলামিন আমরা গুনার বোঝানি আপনার দরওয়াজায় হাজির হয়েছি রে আল্লাহ আয় আল্লাহ কত উলামায়ে কেরাম মুরব্বি হাজি সাহেব কত ব্যবসায়ী কত চাকরিজীবী আয় আল্লাহ কত আল্লাহর গোলাম পর্দার আড়ালে কত মা বোনেরা আমার যুবক আমার ছাত্র ভাই আয় আল্লাহ দীর্ঘ সময় উলামায়ে আহলে হকদের বয়ান চললো আপনার বান্দারা হাজির হয়ে শুনছেন আমরা বান্দা দুর্বল আমাদের হাতে দেওয়ার মতো কিছু নাই আপনার কুদরতে কোনো অভাব নাই মেহেরবানি করে আমাদের সবাইকে হেদায়াতের নূর দান করেন আল্লাহ আয় আল্লাহ সারা দুনিয়াবাসীকে মাফ করে দেন বাংলাদেশ শান্তির দেশ বানায় দেন
দেশের জন্য দিনের জন্য যারা জীবন দিল তাদের maaf করে দেন এখনো যারা চেষ্টা করে কবুল করে নেন আয় আল্লাহ প্রশাসনিকভাবে যারা কাজ করে দিনদার বানায় দেন সরকার বাহাদুর থেকে সকল জনপ্রতিনিধিদেরকে দিনের খাদেম বানায় দেন আয় আল্লাহ আমার কলিজার যুবকদেরকে দিনের খাদেম বানায় দেন আয় আল্লাহ সবার কামাই রুজিতে হালালভাবে বরকত বানায় দেন আয় আল্লাহ আমাদের ইজ্জতের হেফাজত করেন ঘরে ঘরে সুন্নতের বাতি জ্বালায় দেন মা বোনদের আবেদা বানায় দেন সন্তানগুলো নেককার বানায় দেন আল্লাহ কোরআন সুন্নাহ ওয়ালা জিন্দেগি আমাদের দান করেন নবীজির রওজা বাইতুল্লাহ জিয়ারতের তৌফিক দান করেন আল্লাহ আয় আল্লাহ আমরা যারা হাত তুলেছি আমাদের সবাইকে আপনি দ্বীনের খাদেম হিসেবে কবুল করে নেন রিয়া হাসাদ কিবির দূর করে ইখলাস দান করেন আয় আল্লাহ ইলম হিলম হিকমত আমলে বরকত বাড়ায় দেন আয় আল্লাহ সমস্ত দ্বীনি মাদারিস গুলো কবুল করে নেন মসজিদ গুলো কবুল করে নেন আয় আল্লাহ অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানগুলো নবীর আদর্শের আদলে কবুল করে নেন আয় আল্লাহ মা বাবা সন্তানদের মাঝে মহব্বত বাড়ায় দেন আয় আল্লাহ আদব ওয়ালা বিনয় জিন্দেগি দান করেন তাকওয়া ওয়ালা জিন্দেগি আমাদের দান করেন আমরা যারা হাত তুলেছি আমাদের যাদের মা দুনিয়াতে নাই বাবা নাই আত্মীয় স্বজন মুরব্বীরা সবাইকে আপনি মাফ করে দেন আয় আল্লাহ আম্বিয়ায়ে কেরাম সাহাবায়ে কেরাম সুহাদায়ে কেরাম আউলিয়ায়ে কেরাম আছে তাজায়ে কেরামদের মাকাম উঁচু করে দেন আল্লাহ আমরা যারা আছি আমাদের হায়াতে বরকত বাড়ায় দেন আল্লাহ আয় আল্লাহ অসুস্থতা দূর করে সুস্থতার নিয়ামত দান করে আয় আল্লাহ আমাদের নদবী সাহেবের দামাত বারাকাতুমের আয়োজনে আজকের এই মাহফিল এই সম্মেলন কিয়ামত পর্যন্ত আপনি কায়েম ও দায়েম রাখেন আল্লাহ আয় আল্লাহর পেছনে সময় পরামর্শ যে যেইভাবে সহযোগিতা করেছেন কবুল করে নেন আয় আল্লাহ তাআলা তার আব্বা জান দাদা জানের রেখে যাওয়া আমানত রক্ষার সবাইকে তৌফিক দান করেন আয় আল্লাহ তাআলা ইজ্জতের মধ্যে বরকত বাড়ায় দেন আয় আল্লাহ দেশের খেদমতের সাথে দ্বীনের খেদমতের জন্য আপনি দীর্ঘ নেক হায়াত দান করেন সমস্ত মুসিবত থেকে হেফাজত করেন মুখালেফেরে মুয়াফিক বানায় দেন আয় আল্লাহ উলামা তলাবা উম্মতের অন্তরে ইজ্জত মুহাব্বত রুব দান করেন আল্লাহ চলার পথে ইজ্জতের সাথে হেফাজত করেন আল্লাহ আয় আল্লাহ তাআলা সমস্ত দ্বীনের খেদমত ময়দানে কামিয়াবির সাথে করার তৌফিক দান করেন বাতিলের মোকাবেলায় বিজয় দান করেন ইসলামের ব্যানারওয়ালা দুশমন থেকে হেফাজত করেন আয় আল্লাহ তাআলা আমাদের হিম্মত সাহস বাড়ায় দেন আয় আল্লাহ সবার বরকতে আপনি আমাকেও মাফ করে দেন আল্লাহ ঢাকাতে মাদ্রাসার খেদমত করি কবুল করে নেন গাইবি খাজানার থেকে সমস্ত প্রয়োজনের আয়োজন করে দেন আয় আল্লাহ ২৭ তারিখ মাদ্রাসার মাহফিল কামিয়াবির সাথে কবুল করে নেন আয় আল্লাহ এলাকার মা বোনদের আবেদা বানায় দেন ঘরে ঘরে সুন্নতের বাতি জ্বালায় দেন আয় আল্লাহ প্রত্যেকটা মা বাবাকে নেককার সন্তানের মা বাবা হওয়ার তৌফিক দান করেন সন্তানের মাধ্যমে মা বাবার ইজ্জত বাড়াবার ব্যবস্থা করে দেন আল্লাহ মা বাবা সন্তানের দ্বারা যেন কোথাও লজ্জিত হতে না হয় আয় আল্লাহ সকলের পেরেশানি দূর করে দেন নেক আশা পূরণ করে দেন নবীজির মহব্বতে আমাদের সকলের দোয়া মোনাজাত কবুল করে নেন হাসবুনাল্লাহু ওয়া নিয়মাল ওয়াকিল নিয়মাল মাওলা ওয়া নিয়মান নাসির আল্লাহুম্মা নাওয়ির কুলুবানা বিনূরি মারিফাতিক اللهم طهر قلوبنا عن غيرك يا الله يا الله يا الله وصلى الله تعالى على خير خلقه محمد وعلى آله وأصحابه أجمعين آمين 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 برحمتك يا أرحم الراحمين